প্রতিমাটা এবার আমাদের আমরা পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে আনছি। তো আমাদের সুতোর উপরে প্রতিমা, সুতোর কাজের উপরে প্রতিমা আমরা এবার তৈরি করছি। বারাসাত এবার কিন্তু ফাটিয়ে দিচ্ছে কালী পুজোয়। কেদারনাথ মন্দির, কোটিলিঙ্গেশ্বর মন্দির, সব থেকে বড় মায়ের মূর্তি, শিবলিঙ্গ, তার সামনে থাকে নন্দী, আর নন্দী রয়েছে এই যে সামনে দেখতে পাচ্ছ। বাসের যে স্ট্রাকচার তৈরি করা হয়েছে তার উপরে কিন্তু প্রচুর লাইট, সে পাশে যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংয়ের মাথাতেও কিন্তু প্রচুর লাইট রয়েছে, যেগুলো এই প্যান্ডেলে পুজো মণ্ডপে ফোকাস করবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। নতুন একটা দিন আর নতুন একটা ভিডিও নিয়ে ফির হাজির তোমাদের এই নীল। আজকে আবার চলে এসেছি বারাসাতে। আর বারাসাত কেন? এই জন্য, কদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম কেদারনাথ মন্দির, তেমনি বারাসাতে তৈরি হচ্ছে কর্ণাটকের কোটিলিঙ্গেশ্বর মন্দির। কোন ক্লাব এই কোটিলিঙ্গেশ্বর মন্দির তৈরি করছে সেটা জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে স্কিপ না করে। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল। আমার চ্যানেল উজবাগেটে আপনাদের সকলকে করি স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এবার জানিয়ে দিই এই কোটিলিঙ্গেশ্বর মন্দির কারা তৈরি করছে বা কোন ক্লাব তৈরি করছে। কোটিলিঙ্গেশ্বর মন্দির বা পুজো মণ্ডপ তৈরি করছে নবপল্লী আমরা সবাই ক্লাব। সবার আগে এই আমরা সবাই ক্লাবের যিনি মেম্বার আছে বা যারা মেম্বার্স আছে তাদের সাথে একটু কথা বলে নেব, তাদের থিম সম্বন্ধে জেনে নেব, তারপরে এই পুজো মণ্ডপের বাইরে, তারপরে ভিতরে ঢুকে এই পুজো মণ্ডপটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আমার নাম রাজীব চ্যাটার্জি, এখানে আমাকে পাড়ায় সব বঙ্কা বলে চেনে। এই বছর আমাদের ষষ্ঠতম বর্ষ। চিন্তা ভাবনা সম্বন্ধে বলতে গেলে এই পুরো ক্রেডিটটা যায় আমাদের যে এই পুজোর যে সম্পাদক মানে অরুণ ভৌমিক মহাশয়, আমরা আমাদের কাকু, সম্পূর্ণ ক্রেডিটটা ওনার। তা দিয়ে কীভাবে কী মন্দির হবে, কোন বছর কী মন্দির পুজো হবে, কীভাবে কী হবে, সব কিছু আমাদের অরুণ কাকু। এবছর আমাদের কর্ণাটকের কোটিলিঙ্গেশ্বর মন্দির হাইট আনুমানিক বলতে পারি 92 ফিট, এখন কম বেশি হতে পারে একটু। উদ্বোধনের আনুমানিক একটা ঠিক আমরা করেছি, এখন আমাদের গেস্টরা যারা আসবেন তারা একটা ডেট দিয়েছেন, এখন সব কিছু নির্ভর করছে পরিস্থিতির উপরে। লোকেশন নবপল্লী, বেস্ট লোকেশন হচ্ছে নবপল্লী বয়েজ হাই স্কুল, এটার গ্রাউন্ডটার নাম হচ্ছে প্রসাদ উদ্যান, যেটা আপনার কলোনি মোড় থেকে আসা যায়। মৌচাকের পাশ দিয়ে ঢুকে গেলে যে রাস্তাটা এসছে এইভাবে সেইভাবে আসা যাবে। আর 11 নম্বর গেটের রাস্তা ইউনাইটেড ক্লাবের পাশ দিয়ে আমাদের লাইটিং আছে, আলোকসজ্জা থাকবে চারিদিকে সব রাস্তাতেই, এন্ট্রি রাস্তাতে আমাদের আলোকসজ্জা আছে, সেই আলোকসজ্জা বরাবর চলে আসলি। হ্যাঁ, প্রতিমাটা এবার আমাদের আমরা পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে আনছি, প্রত্যেকবার আমাদের ওখান থেকেই আসে। এবার আমাদের সুতোর উপরে প্রতিমা, সুতোর কাজের উপরে প্রতিমা আমরা এবার তৈরি করছি। দর্শকদের উদ্দেশ্যে বাস্তবে আপনারা সুস্থ থাকুন, সবাই আসুক আমাদের এখানে, আমাদের মাতৃ প্রতিমা দর্শন করতে আসুক। আমাদের যে সম্পাদক আছেন অরুণ কাকু, আশীর্বাদ করুক যেন ভবিষ্যতে আরও বড় এবং আরও ভালো পুজো উপহার দিতে পারে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ একদম মাঝখানে উপরে এখানে বসবে একটা বিশাল বড় ঝাড়, আর সামনে দেখতে পাচ্ছ একটা স্টেজ মতন করা রয়েছে, এখানে থাকবে প্রতিমা অর্থাৎ মায়ের মূর্তি। মণ্ডপের চারিদিকে অনেক প্রতিমা থাকলেও মূল যে প্রতিমা পূজিত হবে সেটা থাকবে এখানে। আর চারিদিকে দেখতে পাচ্ছ অনেক প্রতিমা এখানে সাজানো রয়েছে,
আচ্ছা, যেমনটা শুনলে এই যে পূজো মণ্ডপটা তৈরি হচ্ছে, মানে এই শিবলিঙ্গটা, এটার উচ্চতা 92 ফুট। অরিজিনাল যে কর্ণাটকের যে শিবলিঙ্গ আছে তার উচ্চতা কিন্তু 108 ফুট, মানে বুঝতেই পারছ প্রায় কাছাকাছি। আর তার সামনে রাখা হবে নন্দী, আর নন্দী রয়েছে আমার ঠিক পিছনে। অরিজিনাল যে নন্দী সেটা কিন্তু কালো কালার, আমি জানি না এটা রং করা হবে কি না। তো এই যে দেখতে পাচ্ছ নন্দী রয়েছে, তো একবার সামনের থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে নন্দী দেখছো, নন্দী থাকবে একদম সামনে, আর তার সামনেই এই শিবলিঙ্গ আকৃতির এই পুজো মণ্ডপ। আর এই পুজো মণ্ডপটা কিন্তু জাস্ট হিউজ। নন্দীর পিছনে এখানে দেখতে পাচ্ছ অজস্র শিবলিঙ্গ রয়েছে, শিবলিঙ্গ নানান আকারে রাখা রয়েছে, এগুলো কিন্তু এই মণ্ডপের সামনেই সাজানো থাকবে। এখানেও কিন্তু কিছু মন্দির তৈরি করা হবে। অরিজিনাল যেরকম কোটিলিঙ্গেশ্বর মন্দিরের পাশে যেমন ছোটো ছোটো মন্দির আছে, এখানেও সেরকম মন্দির তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ এই সাইডেও রয়েছে এরকম ছোটো ছোটো মন্দির, আর ওই সাইডেও ছোটো ছোটো মন্দির তৈরি করা হচ্ছে। আচ্ছা, অরিজিনাল কোটিলিঙ্গেশ্বর শিবলিঙ্গ, তার সামনে থাকে নন্দী, সেই নন্দী যেখানে বসবে সেই জায়গাটা ওখানে তৈরি করা হয়েছে। আর নন্দী রয়েছে এই যে সামনে দেখতে পাচ্ছ, এই নন্দীকে বসানো হবে এখানে। প্যান্ডেল তো আছেই, মানে পুজো মণ্ডপ তো আছেই, তার সাথে সাথে লাইটিংও কিন্তু বড় চমক থাকবে। দেখতে পাচ্ছ এই যে বাঁশের ব্যারিকেড করা হয়েছে, বাঁশের যে স্ট্রাকচার তৈরি করা হয়েছে তার উপরে কিন্তু প্রচুর লাইট, এমনকি আশেপাশে যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংয়ের মাথাতেও কিন্তু প্রচুর লাইট রয়েছে, যেগুলো এই প্যান্ডেলে পুজো মণ্ডপে ফোকাস করবে। যখন পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে, লাইটিং হবে, তখন জাস্ট অ্যামেজিং লাগবে। মানে বারাসাত এবার কিন্তু ফাটিয়ে দিচ্ছে কালী পুজোয়। কেদারনাথ মন্দির, কোটিলিঙ্গেশ্বর মন্দির, সব থেকে বড় মায়ের মূর্তি, মানে জাস্ট কী বলবো, আর কী কী আছে, মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। আরেকটা জিনিস, এই যে শিবলিঙ্গ বা পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণই প্লাই দিয়ে তৈরি করা হচ্ছে। প্লাই স্ট্রাকচার করে তারপর রং করা হবে। দেখতে পাচ্ছ, তো দেখতে পাচ্ছ এখন নন্দী যেখানে বসবে সেই জায়গাটায় প্লাই সেট করা হচ্ছে। সেট করার পর এই প্লাইয়ের উপরে রং করা হবে। এই ছিল আজকের ভিডিও, আজকের পুজো মণ্ডপ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো আছেই। নেক্সট পুজো মণ্ডপের জন্য কিছুদিন ওয়েট করো। আনটিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আদিওস।